আমরা কি পারি না এই বয়সে এসে আমরা কোরআন শিক্ষা করতে? কিন্তু আমরা আজকে আমাদের ভিতরে লজ্জা কাজ করে, আমাদের ভিতরে কি করে লজ্জা কাজ করে, শরম কাজ করে, আমরা কোরআনটা শিখতে চাই না, কোরআনটাকে আমরা দূরে ঠেলে দিই, আমরা কোরআনটাকে দূরে অনেক দূরে চিন্তা করি দূরে থাকার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখে করার তৌফিক দান করুন। আমিন। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। সিঙ্গাপুরে অবসর সময়ে কোরআন শিখছেন বাংলাদেশি প্রবাসীরা। নিয়মিত কাজের সময়ের পর অবসর সময়টুকু নষ্ট না করে কোরআন শিক্ষায় কাজে লাগাচ্ছেন সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি প্রবাসীরা। শনিবার এশার নামাজ শেষে সিঙ্গাপুরের গ্যালাং এলাকার খাদিজা মসজিদে পাঁচজন বাংলাদেশি প্রবাসী কোরআন শিক্ষা সম্পন্ন করে নতুন করে ছবক নিয়েছেন। কোরআন শিক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান, যে কেউ বিনামূল্যে এই কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবেন। এ সময় ছবক নেয়া প্রত্যেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। নিউজ ডেস্ক, নবীনগর, তিতাস টিভি। এখানে দারুল কোরআন মাদ্রাসায় প্রতিদিন মাগরিব থেকে আসরের পর পর্যন্ত কোরআন শরীফ শেখানো হয়। তো যেই বাইদের কোরআন শরীফ পড়তে পারেন না এবং সময় আছে, তারা দয়া করে সময় নিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, একটু কাছে চলে আসুন। জি দেখেন, ওনার বয়স কত কে বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দয়ায় ভালো আছি। ভাই, আমার বাবা একজন আলিম ছিলেন, কিন্তু আলিমের ঘরে ভেবেও আমি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারিনি বলে একটি কারণে। তাই আজকে প্রবাসী জীবন গ্রহণ করে আমি আমার এক ভাই আমাদের সাথে আছে, তার কাছে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতেছি। আমার এই কোরআন শিক্ষা আমার খুব অনেক দিনের আশা ছিল এবং আমি কোরআন শিক্ষা এখন করতে পেরে আমি খুব আনন্দিত। আপনারা যারা কোরআন শরীফ পড়েন নাই, যারা সময় পান নাই, একটু সময় করা হলেও এই কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করুন। দেখুন, জীবনে সবারই একদিন মরতে হবে, টাকা পয়সা অর্থ সম্পদ আসলে কিছু যাবে না, কিছু আমল যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে এটাই আমাদের কামিয়াবি হবে। তাই আসুন ভাই, অনুগ্রহ করা হলেও আপনারা একটু সময় করে ভালো একটু শিক্ষা গ্রহণ করুন, আমাদের সবারই কাজ লাগে। আসলে আমাদের বাবা মা ভাই বোন ছেলেমেয়ে আজকে স্বজন, এদেরকে আমরা এরা আমাদেরকে দেখছে, আমরাও তাদেরকে দেখতেছি, কিন্তু এই টাকা পয়সা আমাদের সঙ্গে যাবে না, আমাদের আমল যাবে। তাই আমরা আসুন সবাই, যে দেখলাম কি পারি, দয়া করে আপনারা এই কোরআন শিক্ষা গ্রহণ করুন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের কাছে অনুরোধ, এটি আপনাদের কাছে আমার আবেদন। কিন্তু আল্লাপাক এরপরও বলছেন, আল্লাহ বলছেন যে আবার বৃদ্ধ বনিত এমন কেউ আছো আমার কোরআনটাকে গ্রহণ করার মতো? তাহলে আমরা কি পারি না এই বয়সে এসে আমরা কোরআন শিক্ষা করতে? কিন্তু আজকে আমাদের ভিতরে লজ্জা কাজ করে, আমাদের ভিতরে কি করে লজ্জা কাজ করে, শরম কাজ করে, আমরা কোরআনটা শিখতে চাই না, কোরআনটাকে আমরা দূরে ঠেলে দিই, আমরা কোরআনটাকে দূরে অনেক দূরে চিন্তা করি দূরে থাকার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গাপুরে আমরা অনেক পরিশ্রম করি, যাই হোক এত ব্যস্ততার মধ্যে আমি কোরআন শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। যা আমি বাংলাদেশ থেকেও পারি না, করে বেরিয়েছি, তারপরে হয় না, এটা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবাই বুঝে শুনে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি এবং এই কোরআন অনুসারে আমাদের এবং আমাদের পরিবার জীবনকে পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ শেয়ার করবেন? আমরা
ক্লান্ততা একদিকে রাখি, আমরা আসি এই যে আমরা আসার পরে মাগরিবের নামাজের পর থেকে দেখা গেছে আমরা ক্লাস করছি, তারপরে আবার দেখা গেছে এসার পরে আমাদের ভাইয়েরা আমাদের জন্য অনেক কষ্ট করছে, আমরা কি কষ্ট করছি, আমাদের থেকে বেশি কষ্ট করছে তারা, দেখা যায় যেখানে আমাদেরকে কোরআন শিখেছে তারা আমাদের থেকে অনেক বেশি কষ্ট করছে, আমরা যদি দেখা গেছে যে আজকে একটু পড়তে প্রত্যেকটা ক্লান্ত দেখা গেছে তারা আমাদের কাছে ছুটি দিয়ে দিছে, অথচ দেখা গেছে যে আর আমাদের অনেক ভাই দেখা গেছে যে আমরা রুমে আসি শুয়ে থাকি বা দেখা গেছে সিঙ্গাপুরে অনেক কষ্ট, আমরাও জানি সিঙ্গাপুরে অনেক কষ্ট, যদি আমরা এই কোরআনটা যদি শিখতে পারি সিঙ্গাপুরে এই অবস্থায় থাকি তাহলে দেখা গেছে যে আমাদের জীবনটাকে আমরা অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, এই কোরআন থেকে আমরা যা যা শিখছি এটার উপর ভিত্তি করে আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, আমাদের দুনিয়াকে পরিচালনা করতে পারি, এই দুনিয়া থেকে অনেক কিছুই দেখা গেছে শিখে আসে কোরআন থেকে, আমরা যদি কোরআন থেকে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবো। বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারে। তো প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের দারুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে এই পাঁচজন ভাইয়ের জন্য ছোট্ট কিছু পুরস্কার আয়োজন করেছি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়।